অমুহিম্বা বা ওভাহিম্বা জনজাতির মানুষ জীবনে একবারও জল দিয়ে স্নান করেন না। আফ্রিকার জঙ্গল যেমন ভয়াবহ, ঠিক তেমনি এই মহাদেশের বিভিন্ন প্রান্তে লুকিয়ে রয়েছে আশ্চর্য সব জিনিস। আফ্রিকা মহাদেশের দক্ষিণ প্রান্তে রয়েছে নামিবিয়া। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এখানে বিভিন্ন জনজাতিরও বসবাস। নামিবিয়ার উত্তর প্রান্তে কুনেন অঞ্চলে বাস করে অমুহিম্বা বা ওভাহিম্বা জনজাতি। এখানকার আদিবাসীরা অন্য জনজাতিদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখলেও নিজেরা আলাদা থাকতেই পছন্দ করেন। পশুপালন এবং চাষাবাদ করে দিন যাপন করেন এরা। ছাগল, ভেড়া, গরু পালন করেন তারা। মহিলাদের কাজও ধরা বাঁধা। শুধুমাত্র জ্বালানির কাঠ সংগ্রহ করে রান্নাবান্না করে দিন অতিবাহিত করেন তারা। পুরুষরা একাধিক বিয়ে করতে পারেন, এমনই নিয়ম রয়েছে তাদের। তবে এক অদ্ভুত নিয়ম মেনে চলেন তারা, যা শুনলে সত্যি অবাক হতে হয়। এই জনজাতির সকলে সারা জীবনে একবারও জল দিয়ে স্নান করেন না। কেন এই অদ্ভুত নিয়ম? এটা কি কোনো প্রাচীন প্রথা? আদতে তা কিছুই নয়। এই জনজাতির মানুষ যে অঞ্চলে বাস করে তার পুরোটাই মরুভূমি, ফলে স্নানের জন্য জল পাওয়া কষ্টসাধ্য। তাহলে কি সারা জীবন তারা নোংরা অবস্থাতেই থাকেন? না, পরিচ্ছন্ন থাকার জন্য অন্য একটি পন্থা অবলম্বন করেন তারা। জলের বদলে তারা ধুম স্নান করে নিজেদের পরিচ্ছন্ন রাখেন। ধুম স্নান করার আগে তারা নিজেদের শরীরে লাল মাটি মেখে রাখেন। তারপর একটি পাত্রে ডালপালার সঙ্গে কয়লা মিশিয়ে নেন। এই ক্ষেত্রে কমিফোরা গাছের ডাল এবং পাতাই বেছে নেন তারা। দক্ষিণ আফ্রিকার এই কমিফোরা গাছের পাতা থেকে সুগন্ধি বের হয়, তাই মিশ্রণ তৈরিতে কয়লার সঙ্গে এই গাছের অংশ মেশান। তারপর শরীরে একটি কাপড় জড়িয়ে তারা এই ফুটন্ত পাত্রের সামনে বসে পড়েন। যতক্ষণ না শরীর থেকে ঘাম ঝরছে ততক্ষণ পর্যন্ত তারা ওই বিশেষ পদ্ধতিতে স্নান করেন।